পাঁচ শ্রেণীর মানুষের মধ্য থেকে আমি আল্লাহ প্রথম নাম্বার আস্তিক যারা অর্থাৎ ঈমানওয়ালা যারা ঈমানওয়ালাকে আমি আল্লাহ মায়া করে ডাক দিয়া বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ তাআলা ঈমানওয়ালাকে ডেকে বলেন হে ঈমানদার শুনো যাদের মধ্যে ঈমান আছে ইত্তাকিল্লাহ আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আমি আল্লাহকে ভয় করো আজকে তো আল্লাহর ভয় অন্তরে নাই যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো আমাদের দ্বারা গুনাহ করা সম্ভব হইতো না নাফরমানি করা সম্ভব হইতো না অতএব নবীজির জামানায় সাহাবা ইকরাম যখন কোনো গুনাহের কাজ করে ফেলতো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবায় মগ্ন হয়ে যেত সুবহানাল্লাহ এই বাচ্চারা চুপ সাহাবা ইকরাম যখন কোনো গুনাহ করে ফেলতো সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে পুত পবিত্র হয়ে যেত আল্লাহর নবীর একজন সাহাবী মহিলা নবীজির দরবারে আয়েশা একদিন কান্না করতেছে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে মা তুমি কেন কান্না করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নফসের দুকায় পড়ে শয়তানের দুকায় পড়ে নফসের উপর জুলুম করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এসেছি আমার গুনাহ থেকে পাক সাফ হওয়ার জন্য ও মুসলমান আপনি আর আমি গুনাহ করলে গুনার উপর অটল থাকি তওবা করতে মনে চায় না তওবা করতে ভালো লাগে না অতএব আল্লাহর নবীর জামানায় সাহাবা ইকরামদের দ্বারা যখন কোনো গুনাহ হয়ে যেত সঙ্গে সঙ্গে নির্জন জায়গাতে গিয়ে আমার মালিকের কুদরতি পায়ে দাঁড়ায় দাঁড়ায় সেজদা করত আমার মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে কান্না করত নবীজি ডাক দিয়া কয় মা আমার কি এমন গুনাহ করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার নফসের খাহিশাত মিটাইতে গিয়া একজন পর পুরুষের সঙ্গে জেনা করে ফেলেছি নবী গো দিবেন নি আমাকে জেনার গুনাহ থেকে পুত পবিত্র কইরা আল্লাহর নবী ডাক দিয়া কইরা মা শুনো আমি নবী চাইলে তোমাকে এই মুহূর্তে জেনার গুনাহ থেকে পবিত্র করে দিতে পারি কিন্তু দেব না কেন জানো নি গুনাহ করলে তুমি করেছো অন্যায় করলে তুমি করেছো আরে মা তোমার গর্ভের যে বাচ্চাটা আছে এই বাচ্চা তো কোনো গুনাহ করে নাই ইয়া রাসূলুল্লাহ ঠিক বলেছেন এখন আমি কি করতে পারি আল্লাহর নবী ডাক দিয়া কয় রে মা শোনো এই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আমি নবীর কাছে আসবা আমি নবী জিনাহের গুনাটা মিটিয়ে দেব দুনিয়াতেই কা তোমাকে পাক সাফ করে পরকালের জন্য প্রস্তুত করে দেব বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে আমার কাছে আসবা কিছুদিন যাওয়ার পর বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে গেল মহিলাটা আল্লাহর নবীর দরবারে আইসা চোখের পানি ফালায় ফালায় কান্দে আর কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ভয় হয় জানি না মালাকুল মউত আজরাইল কোন দিন না জানি আমাকে ধরে ফেলে গোল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মালাকুল মউত আজরাইল যদি আমাকে না পাকি অবস্থায় ধরে ফেলে জিনার গুনাহ নিয়া হাশরে মাহশরে আমি কেমনে আল্লাহর দরবারে দাঁড়াবো এই চেহারাটা কেমনে আমি আমার মালিককে দেখাবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দিবেন নি জেনার গুনাহ থেকে আমাকে পাক ও পবিত্র কইরা আল্লাহর নবী বলেন মা এই মুহূর্তে তোমার বাচ্চা দেখে আমি তোমাকে জেনার বিচার করে পারতাম করতে পারতাম কিন্তু এখন করব না কেন করবেন না ইয়া রাসূলুল্লাহ করার না করার কারণটা কি আল্লাহর নবী বলেন রে মা তোমার এই দুধের বাচ্চাটা তোমার কাছে দুইটাই কা আড়াই বছর দুধ পাও না একটা হক তোমার এই বাচ্চার উপর রয়েছে রে মা তুমি কি জানো নি আমি রহমাতুল লিল আলামিন আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এসেছি ইনসাফ কায়েম করার জন্য এসেছি রে মা তুমি তোমার বাচ্চার হকটা বুঝা দেওয়ার পর আমি নবীর কাছে আসব আমি রহমাতুল লিল আলামিন তোমাকে জানাতে কা পুত্র পবিত্র করে দেব মহিলাটা বাড়িতে চলে গেছে
এতাতার কান্দি এলাকার মা বোনেরা মনের কান লাগায় শুনো তুমি আমি গুনাহ করি গুনাহ করার পর কোনো অনুতাপ তো হয় না অথচ নবীর জামানায় মহিলাটা দুই আড়াই বছর বাচ্চাটাকে দুধ পান করায়া আঙ্গুলের মধ্যে ধইরা আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছি শুধু কি তাই নাকি মুসলমান মহিলাটা এমন করে বাচ্চার হাতের মধ্যে একটা জবের শক্ত রুটি দড়ায়া দিছে যার অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকায় দেখেন আমার এই দুধের বাচ্চাটা এখন আর দুধ পান করে না আমার উপর যে দায়িত্ব এবং হক ছিল আমি মা সে হক আদায় করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো দেখেন না আমার এই বাচ্চাটা নিজের হাতে জবের শক্ত রুটি চিবায়া চিবায়া খাইতে পারে জোরে কোন সুবহানাল্লাহ রে পর্দার অন্তরালের মা রে যুবক ভাই মুরব্বি বাবা তুমি আমি গুনাহ করলে তোমার আমার মন নরম হয় না অথচ আল্লাহর নবীর জামানায় মহিলা কত টেকনিক খাটাইতেছে নিজেকে পাক সাফ পুতো পবিত্র করার জন্য নবীজি মহিলার আগ্রহ দেখেন নবীর অন্তরে মায়া জন্মায় গেছে এই সাহাবায়ে কেরাম শুন আল্লাহর বান্দিরে আর কষ্ট দেওয়া যাবে না জলদি করে শরীয়তে ইসলামের বিধান অনুযায়ী মসজিদ নববীর সামনে গর্ত খনন করে ফেলো আর ওই গর্তের ভিতরে জেনাকারী নারীকে ফালায়া চতুর্পাশ থেকে পাথর মারতে শুরু করো পাথরের আঘাতে আঘাতে এই আল্লাহর বান্দিকে দুনিয়া থেকে বিদায় করে দাও তাকে সঙ্গে সার করে দাও একবারে দুনিয়া থেকে একবারের জন্য বিদায় করে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো এতে আমার কোনো আপত্তি নাই এতে আমার মনে কোনো কষ্ট নাই যেটা শরীয়ত মতে হয় সেটাই আমাকে করে আমাকে পাক সাফ করে দেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে হুকুম দেওয়ার পর সাহাবীরা গর্ত খনন করে আল্লাহর বান্দিকে যখন গর্তের ভিতর ফালায়া চতুর্পাশ থেকে বৃষ্টির ন্যায় পাথর মারতে শুরু করতেছে আল্লাহর বান্দি দুইটা চক্ষুকে আসমানের দিকে উঠায়া জার জার করে পানি ফালায়া কান্দে আর দুইটা কর্ণ ঘরে শুনতেছে মদিনার মানুষ একজন আরেকজনের কয় তাকায়া দেখ নাফরমানরে চতুর্দিক দিয়া পাথর মাইরা মানুষ একেবারে মেরে ফেলতেছে নাফরমানের দিকে পাথর মার একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে এই মহিলাটাকে নিয়ে যখন সমালোচনা করতেছে মহিলা চোখের পানি ফালায় কান্দে আর কয় আল্লাহ মদিনার মানুষ আমার জেনাকারী জানে এতে আমার কোনো দুঃখ নাই আপত্তি নাই আফসোস নাই প্রভু আমি যদিও গুনাগার তুমি তো গাফফার আমি গুনাহ করেছি আমার গুনাহ তো তোমার দয়া মায়া থেকে বড় নয় আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও আল্লাহ সমাজের মানুষ আমার জানাকারী জানে আমার আপত্তি নাই সমাজের মানুষ আমার খারাপ মহিলা জানে আমার দুঃখ নাই প্রভু তুমি তোমার বান্দি বইলে আমাকে কবুল করে নাও হাশরে মাহশারে যেই দিন দাঁড় করাইবা ওই দিন আমাকে তোমার দরবারে তোমার নেককার বান্দি বইলা দাঁড় করায়ো এই বইলা মহিলাটা চোখের পানি ফালায় কান্দে অতি অবতি পীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও কথা কন ঠিক কিনা মহিলাটা চোখের পানি ফালায় কান্দে জিব্রাইল আমিন আল্লাহর নবীর কাছে আইসা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আপনি জানেননি আপনার এই উম্মতের এই যে মহিলা জেনা করছে আর এই জেনার বদলতে তার মনের মধ্যে যে একটা তামান্না ছিল দুনিয়াতে থাকা অবস্থায় গুনামুক্ত পাক সাফ হওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মালিক জানা দিছে আপনার এই উম্মতকে আমার আল্লাহ তার তওবা কবুল করে ফেলছে সুবহানাল্লাহ আল্লাহ কি করে ফেলছে তওবা কবুল করে ফেলছে নবীজির এক সাহাবি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই নারীকে পাথর মারতেছিল পাথরের আঘাতে আঘাতে ওই জানাকারী নারীর শরীর থেকে এক ফোঁটা রক্ত ছিট ফিটা
ফিনকি দিয়া হযরত যায়েদের শরীরের মধ্যে লাগা গেছে হযরত যায়েদ ডানে যায় বামে যায় পানি খুঁজে আল্লাহর নবী ডাক দিয়া করে যায়েদ কি খুঁজতেছো বলো না ইয়া রাসূলুল্লাহ ইন্না পাক মহিলার শরীর থেকে এক ফোঁটা রক্ত আমি যায়েদের শরীরে লাগা গেছে নাপাক রক্ত দৌত করার জন্য নবী গো আমি পানি তালাশ করতেছি আল্লাহর নবী ডাক দিয়া কয় রে যায়েদ তুমি যে নারীটাকে জাহান্নামী বলতেছো তুমি যে নারীটাকে নাপাকি বলতেছো জেনাকারী বলতেছো না এখন আর জেনাকারী নাই সাবধান তার সম্পর্কে খারাপ ধারণা নিবা না তার সম্পর্কে ভুল ধারণা নিবা না আরে যায়েদ আমার মালিক জানায়া দিছে আমার মালিক বান্দিকে পছন্দ কইরা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করে দিছে সুবহানাল্লাহ আল্লাহ চাইলে পারেন কি পারেন না ও মুসলমান এইজন্য গুনাহ করছি তো তওবা করে ফেলা গুনাহ করছি তো ইস্তিগফার করে ফেলা এটাই তো বলতে চাইছিলাম আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার ইমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ও কোনু মাসাদিকিন সৎ লোক যারা তাদের সঙ্গ লাভ করো আমি যে হাদিস তিলাওয়াত করেছি এই হাদিসের মধ্যে আল্লাহর নবীও এটা বলেন তারাক্তু ফিকুম আমরাই لا تدل ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله ألقى ما قال النبي عليه الصلاة والسلام مدينة والا نبي شارع چود شبت شر پورب امت در كتائي بولي گئي سن امت چود شبت شر پورب شارع چود شبت شر پورب امي رحمت للعالمين كي حي تو پابانا كنتو تمار জীবন বিধান কোনটা হবে তুমি কোনটা দিয়া তোমার জীবন পরিচালনা করবা রে বান্দা তোমার মাপকাঠি কোনটা হবে আমি নবী তোমাকে শিখায় দেই নবী বলেন তারাক্তু ফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুইটা জিনিসকে রেখে যাচ্ছি এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কোরআন দুই নাম্বার হচ্ছে ও সুন্নাত রাসূলিহি আল্লাহর নবীর সুন্নতের মালা পড়া ও মুসলমান যুবক ভাই মুরব্বী বাবা রে পর্দার অন্তরালের মা মনের কান লাগায় শুনো আজকে তো আমাদের মধ্যে কোরআনের পূর্ণাঙ্গ মহাব্বত নাই কোরআনের পূর্ণাঙ্গ বিধান আমাদের মধ্যে মানার মতো অবস্থা নাই মুসলমান আমি কোরআন মানি ততটুক আমার সুবিধা হয় যতটুক আমি কোরআন মানি না ততটুক আমার অসুবিধা হয় যতটুক কথা কোন ঠিক কিনা এটারে বলা হয় সুবিধাবাদী মানা আমার যে সাইতে সুবিধা হয়েছে আমি এটা মানলাম যেটা অসুবিধা হয়েছে এটা মানলাম না এটাকে বলা হয় সুবিধাবাদী মানা কথা কোন ঠিক কিনা মুনাফিকের লক্ষণ এটা আল্লাহর কোরআনকে আল্লাহ যেভাবে বলছে ওইভাবে মানা কথা কোন ঠিক কিনা অথপর নবীজির সুন্নতকে ওইভাবে পালন করা নবীর সুন্নতের মহাব্বত অন্তরে লালন করা নবীজির সুন্নতের আসক্ত হওয়া যদি হইতে পারেন লাভ কি দুনিয়াতেও আল্লাহ দামি বানায় দেয় পরকালেও নাজাত দান করেন জোরে কোন সুবহানাল্লাহ কষ্ট হইতেছে আপনাদের দুনিয়াতেও আল্লাহ দাম বাড়ায় দেন পরকালেও নাজাত দান করেন সুবহানাল্লাহ কইতেন না নবীর মহাব্বত যদি অন্তরে কারো থাকে হোক না লোকটা কালো হোক না লোকটা লুলা নেংরা আতর হোক না প্রতিবন্ধী কিন্তু নবীজির প্রেম নবীজির মায়া নবীজির মহাব্বত যার অন্তরের মধ্যে থাকে দুনিয়াতে রাইখা আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায় নেয় জোরে কোন সুবহানাল্লাহ নাম তার হযরতে হানজালা বলেন নাম কি হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করছে বাসর রজনী শেষ সুবহ সাদেকের সময় ফজরের নামাজের জন্য উঠছে গোসল করবেন গোসলখানায় গেছেন নিজের সরঞ্জামিগুলো নিয়া গোসলের পানি মাথায় ঢালবেন এমন সময় একজন গুসক ঘোষণা দিতেছে এই মদিনার মানুষেরা শোনো নবীজির যদি কোনো খাটি আশেক থাকো গড়ে বৈশা থাইকো না কারণ জানোনি মদিনাওয়ালা নবী উহুদের ময়দানে যুদ্ধে লিপ্ত হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে কোন হযরতে হানজালা কথাটা কানে তেমন নিলেন না তিনি আর কর্ণকহরে তেমন বাজলেন না কিছুক্ষণ পরে কে বা কারা আবার একটা ঘোষণা দিলেন কদ কুতিলা মুহাম্মদ রে মদিনার মানুষ
কে কোথায় আছো জলদি করে বের হয়ে যাও আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে বেঈমান কাফেরদের তলোয়ারের আঘাতে শাহাদাতের পেয়ালা পান করেছে হযরতে হানজালার কর্ণগহরে যখন এই আওয়াজটা পৌঁছাইলো হযরতে হানজালা গুসলের মগটা হাত থেকে ফালায়া ঘরের ভিতরে ঢুইকা বিবির ডাক দে বিবি আমার জলদি করে আমার তলোয়ারটা হাতে উঠায় দে বিবি ডাক দিয়া কই স্বামী গো নতুন বিবাহ হইছে নাপাক শরীর গোসল করতে গেলেন কেন গো তলোয়ার দিয়া কি করবেন আরে বিবি কে যেন ঘোষণা দিল আবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে বিবি রে বল না যে দুনিয়াতে নবী থাকবে না যে দুনিয়ার মধ্যে আল্লাহর নবী থাকবে না এ দুনিয়ার মধ্যে আমি গোসল করে করব কি কার জন্য পবিত্র হব কার জন্য তোহারত হাসিল করব এডে বিবি দে জলদি করে তলোয়ারটা দে আবার নবীর সাহাবি হযরতে হানজালা অন্তরের মধ্যে নবীজির কি পরিমাণ প্রেম লালন করছে নবীজির সাহাবি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা হাতে নিয়া উহুদের ময়দানে চলে গেছে উহুদের যুদ্ধ চলতেছে মুসলমান মনের কান লাগায় মনটা নরম করে শুনো উহুদের ময়দানে বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ চলতেছে ধাওয়া পাল্টা দেওয়া চলতেছে এক পর্যায়ে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বেঈমান কাফেরদের তলোয়ার কিংবা তীরের আঘাত থেকে রক্ষার জন্য নবীজি নিজের সেভিংসের জন্য একটা পাহাড়ের হাতের পাহাড়ের মধ্যে হাত বোলায়া আস্তে আস্তে আল্লাহর নবী পাহাড়ের চিপাই গিয়া দাঁড়ায় গেছে আ মুসলমান রহমাতুল লিল আলামিন যে উঁচু পাহাড়ের নিচে দাঁড়াইল সেই পাহাড়ের উপর একজন বেঈমান দাঁড়ায় রয়েছে আল্লাহর নবীরে দেখা ওই যে বেঈমান পাহাড়ের উঁচু টিলা দেখা বিশাল এক পাথর নিয়া আমার আপনার নবী উম্মতের দরদে নবী রহমাতুল লিল আলামিনের মাথা মুবারকের উপর যখন ফেলে দিল আবার নবীর মাথার মধ্যে লোহার এক হেমলেট জালি ছিল ওই জালিটা ভেঙে টুকরো টুকরো হয়ে আমার নবীর চতুর্পাশ দিয়া যখন ডাইবা গেল রহমাতুল লিল আলামিন এতিম নবী উম্মতের দরদি নবী দুইটা হাত মুবারক দিয়ে মাথা মুবারকের মধ্যে এমন করে চাপদা দৈড়া দাঁড়াতেই কা আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বসে গেছে বেতার যন্ত্রণা অস্থিরতা সহ্য না করতে পেরে আল্লাহর নবী বসা দেখা শুয়া গেছে বেঈমান কাফেররা নবীজির অবস্থা দেখা মদিনার মধ্যে খবর ছড়ায়া দিছে কত কুতিলা মুহাম্মাদ বেঈমানদের ধারণা নবীর ইন্তেকালের খবরটা যদি প্রত্যেকটা সাহাবীর কর্ণকহরে পৌঁছিয়ে দেওয়া যায় সাহাবীরা আর যুদ্ধ করবেন না কথাটা এটাই বাস্তব ছিল সাহাবায়ে কেরাম যখন শুনলো কত কুতিলা মুহাম্মাদ নবী আর দুনিয়াতে নাই আল্লাহর নবী শাহাদাতের পেয়ালা পান করেছে মক্কার বেঈমান কাফেরদের এই কথার পরে সাহাবায়ে কেরাম নিজের হাত থেকে তলোয়ারগুলা ছেড়া দিছে কেন ছেড়া দিছে উমর রে ডাক দিয়া কয় আবু বকর এরে ভাই উমর তুমি না একজন বীর পালোয়ান তুমি কেন বেঈমান কাফেরদের কথা শুনা তলোয়ার ফালাইয়া দিলা তুমি কি আর যুদ্ধ করবা না উমর ডাক দিয়া কয় আবু বকর তুমি কি শুনছো না বেঈমান কাফেররা ঘোষণা দিয়া দিছে কত কতিলা মুহাম্মদ আবার নবী বুঝি নাই রে আবার নবী যদি না থাকে বলো না নবী যদি না থাকে কার জন্য যুদ্ধ করব কোন ইসলামের জন্য যুদ্ধ করব যে ইসলাম মানলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরা ঈমান আনলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরা রে ভাই আবু বকর বলো না নবী যদি দুনিয়াতে না থাকে আমরা কার জন্য যুদ্ধ করব কার জন্য জিহাদ করব আবু বকর ডাক দিয়া কয় উমর
তোমার মতো ব্যক্তি যদি নরম হয়ে যাও আবার নবীর ইসলামের কি হবে আসো না আল্লাহর নবীর একটু সন্ধান করে সাহাবায়ে কেরাম হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীরে খুঁজতে খুঁজতে একবারে পাহাড়ের চূড়ায় গিয়া দেখে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন পাহাড়ের নিচে শুয়ে রইছে নবীজির মাথা মুবারক থেকে রক্ত ঝরতেছে শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছে আমার নবী অজ্ঞান অচেতন হয়ে পড়া রয়েছে আল্লাহর নবীর ডানে বামে সামনে পিছনে সকল সাহাবায়ে কেরাম বেষ্টন করা নবীজির কাছে কান্না করতেছে কারণ সাহাবীরা আমার নবীর চোখের পানি সহ্য করতে পারতেন না আর ওই জায়গার মধ্যে রহমাতুল লিল আলামিন পুরো শরীর থেকে রক্ত ঝরতেছে সাহাবায়ে কেরাম সহ্য করতে পারলেন না এটা বরদাস্ত করতে পারলেন না আল্লাহর নবীও দেখলেন সাহাবায়ে কেরামের বিমর্ষ অবস্থা নবীজি এবার ডাক দিয়ে বলেন সাহাবীরা রে টেনশন করবা না আমি নবী মরি নাই আমি নবীর শাহাদাত বরণ করি নাই এই মিথ্যা সংবাদ শয়তানরা প্রচার করছে অতএব তোমরা তোমাদের যুদ্ধ চালিয়ে যাও আমার মালিক মুসলমানদের পক্ষে যুদ্ধের বিজয় দান করবে সুবহানাল্লাহ জোরে কন আমার আপনার নবীর অনুমতি পাইয়া সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো যুদ্ধ চলতেছে যুদ্ধ চলতেছে এক পর্যায়ে আল্লাহর নবীর যুদ্ধ অবস্থায় সাহাবায়ে কেরামদের লাশ বেপরোয়াভাবে পড়তেছে এক পর্যায়ে দেখা যায় আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনকে আমার মহান মালিক উহুদের ময়দানে শাহাদাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য সাহাবীদের শাহাদাতের মাধ্যমে নবীজিকে বিজয় দান করাইছে সুবহানাল্লাহ আজানটা হোক বসেন সবাই না ছাইরা দিমু বন আজানের পরে আরো দশ মিনিট সময় আছে মনে আছে নি কোন কথা বলছিলাম নবীজি যুদ্ধের ময়দানে বিজয় লাভ করছেন বলেন সুবহানাল্লাহ যুদ্ধের নিয়ম হলো যারা শাহাদাতের পেয়ালা পান করেন আল্লাহ রসুল তাদেরকে বিনা গুসুলে দাফন করেন সুবহানাল্লাহ বলেন কারণ হাশরের মাঠ যেদিন আল্লাহ কায়েম করবেন সেদিন তারা আল্লাহ তাআলার কাছে রক্তমাখা অবস্থায় দাঁড়াবেন সুবহানাল্লাহ বাইরা আমার বলতেছিলাম যুদ্ধের সময় যখন সাহাবায়ে কেরামদেরকে দাফন করা হবে আল্লাহর নবী জানতেন নাই যুদ্ধের ময়দানে হানজালা অবস্থান করেছিলেন কারণ নবী জানতেন হানজালাকে গত রাত্রে বিবাহ করাইছে আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিয়ে দিল সাহাবীরা আমার প্রত্যেকটা সাহাবীর যারা শাহাদাতের পেয়ালা পান করেছে বিনা গোসলে প্রত্যেককে দাফনের ব্যবস্থা করো সাহাবায়ে কেরাম বিনা গোসলে যখন দাফনের ব্যবস্থা শুরু করলো এই মুহূর্তে পিছন দিক থেকে একজন মহিলা ওলাকে সে পাগল নির্বেশ দৌড়ায় আসছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর নবী গো আপনি দেখেছি যারা শাহাদাতের পেয়ালা পান করেছে তাদেরকে বিনা গোসলে দাফন দিতেছেন নবী ডাক দিয়া কয় মা তুমি কে বলো তোমার নাম কি তোমার পরিচয় কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রিয় সাহাবী হানজালার বিবি তোমাদেরকে না গত রাত্রে বিবাহ সম্পন্ন করা হয়েছে তুমি কেন যুদ্ধের ময়দানে আসছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো আমার স্বামী হানজালা গত রাত্রে আমার সঙ্গে বাসরের রাত্রি কাটাইল সুবহ সাদেকের সময় গোসল করার জন্য পুত পবিত্রতা হওয়ার জন্য যখন হাম্মাম খানায় যাই কে যেন ঘোষণা দিল কদ কতিলা মুহাম্মদ নবী নাই রে উহুদের ময়দানে আল্লাহর নবী শাহাদাত বরণ করেছে এই যে খবরটা আমার স্বামী শোনার পর সঙ্গে সঙ্গে গোসলখানা থেকে বের হয়া যুদ্ধের ময়দানে চলে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি আবার স্বামীও নাকি শাহাদাতের পেয়ালা পান করেছে নবী গো আবার স্বামীর চেহারাটা একটা বাড়ির জন্য দেখাইবেন
রাবার তাতার কান্দিয়ালা কার মা বলে রাব নবীর আশিক করে কই মনোযোগ দিয়া শুনো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কই রে হানজালার বিবি এটাই বুঝি আমি নবীর প্রেমের বহির প্রকাশ ঘটানো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি আমার স্বামী বুঝি এই উহুদের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছে নবী গো আমি একটা দরখাস্ত নিয়ে এসেছি বলো না রে হানজালার বিবি কি দরখাস্ত নিয়ে এসেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী আমি একটা দরখাস্ত নিয়ে এসেছি আমার স্বামী গত রাতে আমার সঙ্গে নাজাসাত অবস্থায় নাপাকি অবস্থায় ছিল শুনেছি যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করেছে নবী গো আপনার বিধান অনুযায়ী বিনা গোসলে দাফন দিবেন কিন্তু আমার স্বামীর তো বিনা গোসলে দাফন চলবে না সে তো নাপাক অবস্থায় আল্লাহর নবী আপনি দয়া করা মায়া করা আবার স্বামীর পুত পবিত্র করা গোসলের ব্যবস্থা করা দাফনের ব্যবস্থা করবেননি আল্লাহর নবী সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলে রে সাহাবীরা শোন আমার হানজালা কোন কাতারের মধ্যে শুয়ে রইছে হানজালার লাশটা খুঁজে খুঁজে বের করো হানজালার লাশটা খুঁজে খুঁজে বের করে সাহাবা ইকরাম যখন আল্লাহর নবীর দরবারে আসছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো হানজালার লাশটা পাওয়া গেছে আল্লাহর নবী হানজালার লাশের কাছে গিয়া হানজালার চেহারা মুবারকের মধ্যে হাত বোলায়া তাকায়া দেখে হানজালার চেহারাটা ভিজা আমার নবী মাথা মুবারকের মধ্যে যখন হাত বোলাইল তাকায়া দেখে গো হানজালার মাথার চুলের প্রথম অংশের মধ্যে পানি যেমন ঝরতেছে আমার নবী আশ্চর্য হয়ে গেল কে রে আমার অনুমতি ছাড়া হানজালার গোসল করাইলি আমার অনুমতি নিলে না কে এই কাজটা করলি বলো বলো সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেল উহুদের ময়দানে গোসল করার কোনো পরিবেশ নাই সবাই তো নিজের আত্ম বাঁচানোর জন্য নিজের মতো করে প্রত্যেকেই ব্যস্ত কে হানজালার গোসল করাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী হানজালারে কে গোসল করাইছে আমরা জানি না আমার নবী হানজালার মাথার মধ্যে হাত বুলাই আর ডাক দিয়া কই সাহাবীরা দেখো না আমার হানজালারে কে যেন এই মুহূর্তে গোসল করাইছে আল্লাহু আকবার আসমান থেকে জিব্রাইল আমিন আইসা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ার নবী জানেননি আপনার হানজালার গোসল দুনিয়ার সাধারণ কোনো মানুষ দেয় নাই দুনিয়ার সাধারণ কোনো পানি দিয়া দেওয়া হয় নাই আপনার হানজালার গোসল আমার মহান মালিক প্রেমে পয়রা আসক্ত হয়া হানজালার মাসুক হয়া হানজালার গোসলটা হাউজে কাউসারের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক হানজালার গোসল দিয়া হানজালারে পুত পবিত্র করছে সুবহানাল্লাহ হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নাই জান্নাতে রাশাই নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি নয় হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতে রাশাই নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি নয় কথা কোন ঠিক কিনা আরে নবীজির প্রেম নবীজির ভালোবাসা যার অন্তরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দুনিয়াতে কা বেগুনা মাসুম বানায় দিবেন কথা কোন ঠিক কিনা নবীজির মায়া অন্তরে মহাব্বত লালন কইরা মুসা নবীর উম্মত ক্ষমা পাইছে বলবো কি খারাপ লাগতেছে আপনাদের
ও মুসলমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একজন নাফরমান ছিল ওই নাফরমান হায়াতে জিন্দেগিতে এমন কোন গুনাহবাদ নাই এমন কোন নাফরমানিবাদ নাই করে নাই এই নাফরমান একদিন মারা গেছে মুসা নবীর কওমের লোকেরা দৌড়ায় মুসা নবীর কাছে খবর নিয়ে গেছে রে পয়গম্বর শুনছো নি আমাদের সমাজের নিকৃষ্ট ব্যক্তিটা যে ব্যক্তিটার অপরাধের কারণে যে ব্যক্তিটার নাফরমানির কারণে আমরা অতৃষ্ট হয়ে গেছি ওই নাফরমান মারা গেছে মুসা নবী কই খবর পাইছি এখন কি করতে চাও বলো কওমের লোকেরা ডাক দিয়া কই মুসা জাননি এই নাফরমান রে আমরা আমাদের সামাজিক কবরস্থানে দাফন করব না আমরা এই নাফরমানকে আমাদের সামাজিক কবরস্থানে দাফন করব না কাফন পড়াবো না জানাজা পড়ব না কেন কই নাফরমানকে সমুদ্রের তীরে নিয়া ময়লার স্তূপের মধ্যে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে আসব মুসা নবী কয় ঠিক আছে সে তো একজন নাফরমান তোমাদের কথা আমি মেনে নিলাম তাকে তোমরা ময়লার স্তূপের মধ্যে ফেলে দিয়ে আসো মুসা পয়গম্বর এই কথা বলার পর ওই যে কওমের লোকেরা ওই নাফরমানকে দৌড়া নদীর পানিয়া সমুদ্রের তীরে মাটির নিচে পুঁতে রাইখা আসছে জানাজা পড়ে নাই কাফন দাফন করে নাই মুসলমান তোমার আমার নবীর দাম কত নবীর মায়া অন্তরে থাকলে আমার আল্লাহ একটা নাফরমান রে কেমনে মাফ করে খেয়াল করে শোনো কথা শেষ করে ফেলতেছি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে অনুমতি দেওয়ার পর কওমের লোকেরা মাটির নিচে ময়লার স্তূপে ফেলে আসলো ওই দিক দিয়ে আসমান জমিনের মালিক আল্লাহ ডাক দিয়া কই মুসা তুমি কি জানো নি এই মুহূর্তে যে ব্যক্তি সম্পর্কে ঘোষণা দিয়েছ ময়লার স্তূপের মধ্যে ফেলে দিয়ে আসার জন্য জানাজা না পড়ার জন্য কাফন দাফন না করার জন্য রে মুসা এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় সে আমার বন্ধু আমি তারে বন্ধু বানায় নিলাম জুরে কন আল্লাহু আকবার আরো জুরে কন আল্লাহু আকবার মুসা নবী বিপদে পড়ছে কি পড়ছে না আরে সমাজের মানুষ জানে এটা না ফরমান মুসা নবীও জানে না ফরমান এবার জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করায় রে জিব্রাইল বলো এই যে না ফরমানকে আমার আল্লাহ কোন গুণের কারণে বন্ধু বানায় আনিছে জিব্রাইল ডাক দিয়া কই ও পয়গম্বর এটা আপনি যেমন জানেন না আমিও জানি না আমি জানি না আমার মালিক কোন কারণে তারে মাফ করে দিছে মুসা নবী আবার কওমের লোকদেরকে ডাক দিল রে কওমের লোকেরা শুনো তোমরা যে ব্যক্তিটাকে নাফরমান বইলা সমুদ্রের তীরে ফালায় আস জাননি এ ব্যক্তিটাকে আমার আল্লাহ বন্ধু বানায় নিছে সুবহানাল্লাহ এই যে ঘোষণা দেওয়ার পর সমাজের মধ্যে একটা কানাপোষা শুরু হয়ে গেল আমরাও জানি না ফরমান কিন্তু মুসা নবী কয় আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু বুঝি মুসা নবীর কথা অনুযায়ী সমুদ্রের পার থেকে উঠায় আয়না জানাজা পড়ায়া কাফন দাফন কমপ্লিট কইরা মুসা নবী মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হয়া তুর পাহাড়ে চলে গেছে তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে কান্দে মালিক তুমি চাইছো তোমার বান্দারে মাফ করে দিতে এতে আমার কোনো আপত্তি নাই দুঃখ নাই আফসোস নাই আল্লাহ তুমি মাফ করছো আল্লাহ আমার কোনো আফসোস নাই আক্ষেপ নাই আয় আল্লাহ আমার জানতে মনে চাই তুমি কোন গুণের কারণে তোমার এই নাফরমান বান্দারে ক্ষমা করছো আল্লাহ ডাক দিয়া কই মুসা তুমি যেমন জানো সে নাফরমান আমি আল্লাহ জানি সে নাফরমান আল্লাহ তাহলে তার কোন গুণটা তুমি পছন্দ করেছো সে কি তওবা করছে কই না তওবা করে নাই রে মুসা সে একদিন তার তাওরাত কিতাবটা খুইলা তাওরাত কিতাবের একটা একটা পৃষ্ঠা উল্টায়া শেষ নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়া দেখে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি আজমতি বরকতি পুরো ডিটেলস পুরো বায়োডাটাটা ওইখানে তোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি হবেন তিনার বাবার নাম আব্দুল্লাহ হবেন তিনার মার নাম আমেনা হবেন তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করবেন এই যে ডিটেলসটা এই নাফরমান দেখা এই ডিটেলসের মধ্যে চুমা দিয়া দুইটা টুট লাগায়া ওই পিস্তাটারে বুকের মধ্যে জড়ায়া আমি মালিকের কাছে কান্না করছিল আর বলছিল আল্লাহ আমি যদি মুসা নবীর উম্মত না হয়া আখির জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হইতাম দুনিয়াতে আমার জীবন দামি হইতো হাজার অন্যায়ের পরে তওবা করলেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকতে
তুমি আল্লাহ মাফ করে দিতা সুবহানাল্লাহ সাড়ে তিন সব বছর কান্না সাড়ে তিন সব বছর কান্না করে আদম পাইল ক্ষমা যার সিলাই পাইলেন ক্ষমা তিনি রসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ তিনি রসূলুল্লাহ কথা গন্ডে কিনা আদম নবী ক্ষমা পাইছেনি কার সিলাই কান্না করতে করতে চোখের কোণায় গা হয়ে গেছে চোখে দেখে না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বন্ধু মুহাম্মাদুর রসূলুল্লাহর সিলাই ক্ষমা করছে কি করছে না এইজন্য আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা যদি তওবা করি আল্লাহ মাফ করবেন কি করবেন না গুনাহ করছি অন্যায় করছি সাথে সাথে তওবা করে ফেলা উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখা আল্লাহ পাক আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুক বলেন আমিন বিশেষ করে আপনাদের এলাকায় যিনি থাকেন আপনাদের খতিব সাহেব হুজুর হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি এনামুল হক রাশিদি সাহেব তিনি আমার মামা হন সম্পর্কে আমার অত্যন্ত মায়া করেন অত্যন্ত মহব্বত করেন তিনি বলছেন বিদায় এখানে আসছি আরে আপনারা তো তাতার কান্দিবাসী ধন্য যিনি হাজারো হাজারো মাহফিলে আপনাদের জন্য দোয়া করে আপনাদের জন্য প্রাণ ভরে মন খুলে দোয়া করে আপনাদেরকে জুমার আলোচনা শোনায় এটা তো আপনাদের জন্য সৌভাগ্যের বিষয় অতএব ইনামুল হক রাশিদি সাহেবকে মন থেকে মহব্বত করবেন যারা আলেমদেরকে মহব্বত করে আল্লাহ বলেন নাইবে রসুলকে মহব্বত করার কারণে আল্লাহ তাদেরকে হাসরে মাহশারে নাইবে রসুলদের সঙ্গে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ যে কথাগুলো বলছি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন আমি আপনাদের পাশের এলাকারই আমার বাড়ি হচ্ছে ভৈরবেই জামা